নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। প্রয়াত তৃণমূল নেতা শেখ সাদেক রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। শাসপুর বর্তমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 37তম সম্মেলন অনুষ্ঠিত হলো। লোহাই অঞ্চলে শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। দুষ্কাড়া পৌরসভায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় একটি রক্তদান শিবির। বিষ খেয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণীর এক ছাত্রী। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। পাইটা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মকাণ্ড। শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ে। পাইটা এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই, দক্ষিণ দামোদর এলাকা তৃণমূল পর্যবেক্ষক উত্তম সেনগুপ্ত সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একটা সময় আমরা বর্তমান শহরে বসে বলতাম রায়নার কথা কয় না, অর্থাৎ রায়নায় যে পরিবর্তন আসতে পারে সেটা কিন্তু 2011 বাংলার পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পারিনি। 2016 আপনাদের সাহায্য সহযোগিতায় নেপাল ঘরোই এখান থেকে বিধায়ক হয়েছে এবং নেপাল চেষ্টা করছে আপনাদের সঙ্গে থেকে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। দাসুদা রয়েছে দলের জন্মলগ্নের কর্মী অসীম পাল সহ আজকে গায়ত্রীজি রয়েছেন। গায়ত্রীজি দীর্ঘদিনের দলের কর্মী। আমরা যখন কংগ্রেস করেছি তখন তিনি কংগ্রেস করতেন, পরবর্তীকালে আমরা যখন তৃণমূল কংগ্রেসে আসি তিনিও প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের ছিলেন, সঙ্গে ছিলেন। আমরা সম্মেলন করছি, আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঘুরছি। দলীয় নেতৃত্ব এদিন সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ের লক্ষ্যে রূপরেখা তৈরি করা হয় অনুষ্ঠান মঞ্চে। আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, উচ্চারণে করার পর আজকে পাঁচটা এক নম্বর অঞ্চলে আমরা এসেছি। অঞ্চল সম্মেলন আমাদের রানা দু নম্বরগুলোকে আজকেই শেষ হচ্ছে। আগামী দিনে আরও আমরা বড় আকারের করবো। আমরা এখানে মেন মেন যারা গুরুত্বপূর্ণ কর্মী আছে প্রত্যেকটা বুথে, সেই সমস্ত কর্মীদেরকে নিয়ে 2011 সালে মামাটে মানুষের সরকার ক্ষমতায় আসার পর, 2013 সালে পঞ্চায়েতে দখলে আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যেমন উন্নয়ন করেছেন, তার সাথে সাথে পাঁচটা ওয়ান আজকে পাঁচটা ওয়ান অঞ্চলে আমরা সম্মেলন করছি। সেই পাঁচটা ওয়ান অঞ্চলেও প্রত্যেকটা বাড়ি বাড়ি আজকে মামাটে মানুষের সরকারের যে উন্নয়ন পৌঁছেছে, সেই উন্নয়নগুলোকে প্রচার করার জন্যেই মেন মেন যারা আমাদের কর্মী আছেন তাদেরকে আমরা এই অঞ্চল সম্মেলন থেকে আমরা বার্তা দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের ব্লকের সভাপতি আনসার আলী খান, আছেন আমাদের রায়নার অবজারভার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত মহাশয়, সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের বর্ধমান জেলার অবজারভার, তার নির্দেশ মতোই আমরা কিন্তু প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সম্মেলন করছি। এবং বাংলায় যে উন্নয়ন হয়েছে এবং তার সাথে সাথে রায়নায় যে আমরা উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কীভাবে আমরা পৌঁছাবো, বুথে বুথে আমাদের কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটা বুথে সাধারণ মানুষের সঙ্গে বসতে এবং সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে যে মামাটে মানুষের সরকার। কর্মসূচি ঘিরে সকলের উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। আজকে পাঁচটা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অরূপ বিশ্বাস, নেপাল ঘরুই, উত্তম সেনগুপ্ত, আনসার আলী খাঁয়ের নির্দেশ মতো আমরা ছোট বৈনান উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলনের স্থান করেছি। তা কর্মীদিকে একতাবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্যে 9টা পঞ্চায়েতের সিট এবং 2টো পঞ্চায়েত সমিতি, আমরা এর আগেবারও 11টা সিট আমরা মমতা ব্যানার্জির হাতে উপহার দিয়েছিলাম, এবারও ওই 11টা সিট যাতে উপহার দিতে পারি। দল মন নির্বিশেষে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে উন্নয়নের বার্তা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির 56টা প্রকল্পের যাতে রূপদান করতে পারি, সেই জন্যই আজকের এই সম্মেলন। ছোট বৈনান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।
প্রয়াত তৃণমূল নেতা শেখ সাদেক রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হল রবিবার। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি শিবপুর দিঘির পাড়ে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসেরও উদ্বোধন হয় এদিন। প্রয়াত তৃণমূল নেতা শেখ সাদেক রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বেলকাস অঞ্চলে। এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রসঙ্গত, প্রয়াত এই নেতা বেলকাস এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন। কাকুলি গুপ্ত তা, দেবনারায়ণ গুহ, খোকন দাস সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। তখন কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রামী লড়াই করেছেন তা কিন্তু ভোলার নয়। আমি নির্দ্বিধায় বলতে পারি, কাউকে অসম্মান না করি বলছি, প্রত্যেকের প্রতি সম্মান বজায় রেখে বলছি, শিবপুর ডিগ্রি পার, নওয়াহাট এবং এই এরিয়াটায় তৃণমূল কংগ্রেস মজবুত এবং দৃঢ় হয়েছে শুধুমাত্র কালো ভাইয়ের হাত ধরেই। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এলাকার মানুষ, আমরা যারা, আমাদের তখনকার যারা জেলা নেতৃত্ব বা অন্যান্য নেত্রী ছিলেন, তখন নওয়াহাট বা শিবপুর দিঘা বলতে কালো ভাইকেই বুঝতেন। এখানকার মানুষরা কালো ভাইয়ের যে লড়াকু মানসিকতা তার সঙ্গে সঙ্গ দিয়ে আজকে এখানকার তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী এবং মজবুত। এর পাশাপাশি শিবপুর দিঘির পাড়ে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসেরও উদ্বোধন করা হয় এদিন। ভালোই চলছে, ভালোই তো, বেশি দিন অপেক্ষা করবে না। নেতা শেখ সাদেক রহমান গত 28-1-2018 তারিখে অকালে পরায়ণ হয়। সাদেক রহমান 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত, 2013 সাল থেকে 28-1-2018 পর্যন্ত বেলকাস অঞ্চলের পঞ্চায়েতের সদস্য ছিলেন। তিনি একবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, এলাকার লড়াক সংগ্রামী নেতা ছিলেন। আজকে তার স্মৃতি চালনায় শিবপুর দিঘিপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা আয়োজন করা হয়। আজকের স্মরণসভায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি চালনা করা হয় এবং আজকে এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বর্ধমান একবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি গুপ্তাতা, দেবনারায়ণ গো, সম্মানীয় শ্রী খোকন দাস এমসিআই এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, শিক্ষা কমন্ডল বিদ্যুৎ চক্রবর্তী এবং আজহার ইসলাম, পঞ্চায়েত প্রধান রাহুল শেখ, আরও অন্যান্য রাজনৈতিক। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। শাসপুর বর্ধমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 37তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। তোরকোনা MSK স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শাসপুর বর্ধমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 37তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। তোরকোনা MSK স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কারণ এই জিনিসটা আমরা যে কতখানি ভাবে জড়িয়ে ছিলাম, যারা আমাদের পার্টনার আছেন তারা জানেন, এই সংগঠনকে কর্তৃপক্ষের মহাপ্রধান সেন মহাশয় আমাদের মধ্যে অত সময় বা অত যোগাযোগ উনি আসান করে গেছেন, অন্ত যেতেন। প্রত্যেকের জায়গায় একটা করে সংগঠন থাকে, সেই সংগঠন যদি না থাকে সেখানে কিন্তু অনেক জায়গায় সেখানে তাদের দাবি দাবা ঠিক মতো আদায় হয় না বা পায় না, তাদের ন্যায্য পাওনা যে অধিকার সেটা একমাত্র সংগঠনের মধ্যে দিয়েই হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলব, প্রত্যেক জায়গাতে যেমন রাজনীতি থেকে শুরু করে শ্রমিক কর্মচারী, বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড।
সংগঠনের নেতৃত্বের পাশাপাশি অন্যান্য সদস্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে এদিন দাবি তোলা হয়, মোগলমারি থেকে শাসপুর পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে এবং শহরের মধ্যে দিয়ে বাস চলাচল করতে দিতে হবে। সংগঠনের নাম শাসপুর বর্ধমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। আমাদের শাখা আকুইয়ে অফিস, আমরা বোয়াইচন্ডী, শাসপুর, ইন্দাস, তোরকোনা, এইগুলো সব এই লাইনে যারা আমাদের নিত্যযাত্রী আছেন তারা আমাদের সংস্থার সঙ্গে যুক্ত। মূল আলোচ্য বিষয় আমাদের গত বিগত এক বছরের কাজের পর্যালোচনা। এছাড়া আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদের রাস্তা বোয়াইচন্ডী শাসপুরের রাস্তা খুব খারাপ মোগলমারি থেকে, এই সংস্কারের দাবি আমরা জানাচ্ছি প্রশাসনের মাধ্যমে। এটা আমরা চাই যে রাস্তাটা ভালো হোক, বাস নিয়মিত চলুক, প্রত্যেকটা বাস চলে না, কিছু বাস বন্ধ আছে সেই বাসগুলো চলুক। আর আমাদের যেটা মূল বিষয়, আমাদের যাতায়াতকালে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বর্ধমানে বাস না ঢোকা। এটা আমরা অনুরোধ করব আমাদের ট্রান্সপোর্ট অথরিটি বা বর্ধমানের প্রশাসনকে যে এই বাসগুলোকে যদি বর্ধমান শহরের মধ্যে দিয়ে চালানো হয় তাহলে আমাদের প্রত্যেকের যারা অল্প মাইনে চাকরি করে, দোকানে কাজ করে, তাদের যে খরচাটা বেড়ে গেছে সেটা খুব অসুবিধে হচ্ছে টোটোয় করে যাওয়া। এই জন্যে এইটা আমাদের মেন দাবি। সম্মেলনকে সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। কি প্রোগ্রাম হচ্ছে এখানে? আমাদের আজ শাসপুর বর্ধমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 37তম সম্মেলন। এই সম্মেলনের আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে কার্ড রিনিউ হয়, তাছাড়া সবাইকে একসঙ্গে ইয়ে করে মানে ডাকা হয়, ডেকে সংগঠনের তরফ থেকে সব রকম আলোচনা হয় এবং সব রকম চিন্তাভাবনা করা হয় কীভাবে কি আগামী বছর কীভাবে আমরা চলব, কীভাবে আমরা এই নিয়ে সমস্ত আলোচনা করা হয়। কোথায় হচ্ছে আজকে এটা? এটা তোরকোনা এমএসকে স্কুলে হচ্ছে। এটা পদ্মপুকুরের পাড়ে? হ্যাঁ, পদ্মপুকুর পাড়ে এমএসকে স্কুল। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? এখানে আছে আমাদের শ্রদ্ধেয় রমাদা রমাপ্রসাদ সেন, আমাদের প্রাক্তন সদস্য এবং আমাদের সংস্থার উপদেষ্টা। বলুন বলুন, আর কে? আর আছেন আমাদের দিলীপ দা, আছেন সুভাষ গুপ্ত, আছেন আজিজুল হক এবং আরও অনেকে আছেন। এটা কি আপনার পঞ্চায়েত? আরও আছেন পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির শ্যামল দত্ত মহাশয় আছেন, বেরুগ্রামের প্রধান কার্তিক রুইদাস। আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে রাস্তা সংস্কার, দ্বিতীয় হচ্ছে গাড়ি অনিয়মিত চলা এবং সেইগুলো ঠিকভাবে যাতে চলে, এবং বর্ধমানের যে বাস স্ট্যান্ডার যে সরিয়ে আমাদের দক্ষিণাঞ্চলকে অসুবিধায় ফেলেছে সেটা ডাইরেক্ট আমরা যাতে বর্ধমান স্টেশনের উপর দিয়ে নবহর যেতে পারি, এই সব আমাদের দাবি দেওয়া আছে। এটা কততম সম্মেলন হচ্ছে আমাদের? এটা 37তম সম্মেলন। এই 37তম সম্মেলনে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আপনারা? আমরা প্রথম জোর দিচ্ছি রাস্তা সম্বন্ধে। রাস্তা খুবই অবস্থা খারাপ, যাতে রাস্তা ভালো হয় তার জন্যে আমাদের বিভিন্ন রকম দাবি আছে এবং আরও দাবি আছে আমাদের অনিয়মিত গাড়ি চলে সেগুলো যাতে সংশোধন হয়। হ্যাঁ, কিছু গাড়ি তুলে নেয়, যেমন কিছুদিন আগে লাস্টিক তুলে নিয়েছিল, তার পরিবর্তে কোনো গাড়ি দেয়নি এবং এখনও কিছু গাড়ি এখন অ্যাবসেন্ট আছে, যেগুলো গাড়ি চলছে না সেগুলো যাতে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা। আপনাদের সংগঠনের দুই জেলার লোকই কি এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, আছে, তিন জেলার লোক আছে। কোন কোন? বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, তিন জেলার লোক এখানে আমাদের সঙ্গে সাথ। তোরকোনা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। লোহাই থানা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই মিছিলটি লোহাই থানা থেকে শুরু হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। মিছিলে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বিজেপির চামড়া, সিপিএম এর চামড়া, বন্দে মাতরম, বন্দে মাতরম।
দলীয় নেতৃত্ব এদিন তাদের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকারের বিরোধিতায় মুখরিত হয়ে ওঠেন। আমরা মিছিলটা করি তৃণমূল কংগ্রেসের বহলামপুর জিপি এবং আড়ই জিপি মিলিয়ে লোহাই বাজারে। আচ্ছা, এই মিছিলটা কোথা থেকে শুরু করেছেন? আমরা লোহাই থানা থেকে শুরু করে ওটা লোহাই বাজার, আরিফপুর, ফতেহপুর, গোপালপুর এবং নলে প্রতিক্রমা করে। কোন ব্লকের অন্তর্গত এটা? রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত। এই মিছিল থেকে কী বার্তা দিতে চাইছেন? সামনে যে পঞ্চায়েত ভোট, যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, দিকে দিকে যে মানুষের যে উন্নয়ন চলছে, তার যে উন্নয়ন যোগ্য তাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এবং পঞ্চায়েত ভোটের হাতকে শক্ত করার জন্য আমরা এই মিছিলকে সংগঠিত করেছি। কে কে আছে আজকে মিছিলে? এই মিছিলে আছেন আমাদের বিধায়ক নেপাল ঘড়ুই, মাননীয় ব্লক সভাপতি আনসার আলী খা এবং আমাদের নেতৃত্ব। লোহাই থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। গুসকাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আলুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। গুসকাড়া 14 নম্বর ওয়ার্ডে আলুটিয়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তের সংকট মেটানোর জন্য এইরূপ শিবিরের আয়োজন করেন তৃণমূল কর্মীরা। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন গুসকাড়া পৌরসভার উপপৌরপতি চান্দনিহারা মুন্সি। এছাড়া উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। উল্লেখ্য, এদিন মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গুসকাড়ার উপপৌরপতি সকল রক্তদাতাদের একটি করে উপহারও তুলে দেন। এটা আমাদের একটা পার্টির উদ্যোগে করেছি। কোন পার্টি? তৃণমূল কংগ্রেস পার্টির উদ্যোগে করেছি। কোথায় হলো এটা? আলুটিয়া প্রাইমারি স্কুল। আমাদের উনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে সঙ্গে সমাজসেবার কাজের সঙ্গেও ভীষণভাবে উনি মানে যুক্ত আছেন এবং সেই জন্য সেই দলের কর্মী হিসেবে এবং ক্ষুদ্র কর্মী হিসেবে আমি চাই যে উনার সাথে অনুসরণ করে ফেলা এবং সেই জন্য আমি একটা ছোটোখাটো একটা ব্লাড আয়োজন করেছি যেখানে 50 জন ডোনার আছে। ডোনেট ব্লাড ডোনেট করার জন্য 50 জন অংশগ্রহণ করেছে। কোথা থেকে এসছে রক্ত কালেক্ট করার জন্য? বর্ধমান মেডিকেল কলেজ। বেশি এটা প্রতিনিয়ত তো রক্তের অভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো আমি যেটুকু জানি যে আমরা যেমন জল ছাড়া বেঁচে থাকতে পারি না, তেমনি আমরা একটা মুহূর্ত শুধু রক্ত ছাড়া বেঁচে থাকতে পারি। মানে রক্তের যে গুরুত্ব কতখানি, তো আমার মনে হয় যেন থ্যালাসেমিয়া যারা রোগী আছে তাদেরকে দেখলে আমরা বুঝতে পারবো প্রতি মুহূর্তে যাদেরকে ব্লাড ছাড়া আমরা মানে সুস্থ রাখতে পারবো না। তো সেই জন্যই আমি একটা নিয়েছি যে যাতে করে। গুসকাড়া থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলো 9ম শ্রেণীর এক ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় সে অভিমানে আত্মঘাতী হয়েছে। ছাত্রীর মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বিষ খেয়ে আত্মঘাতী হলো 9ম শ্রেণীর রানী বাগদি নামে এক ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায় শনিবার পড়াশোনার জন্য মা তাকে বকাবকি করে। অভিমানে বাড়ির লোকের অগোচরে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে রানী বাগদি। পরিবারের সদস্যরা জানতে পেরে নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে শিয়ান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রানী বাগদি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিনই ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রানী বাগদির অকাল প্রয়াণে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ইন্দুর মারা। হ্যাঁ,
এবার বিষ মুড়ি চাইলো, মুড়ি দিলাম, মুড়ি খাওয়ার পর বিষটা খেয়েছে। আমি জানছি মুড়ি খেয়েছে বলে আর রাগ নাই, তারপরে স্কুল যাবে। তারপরে তো বিষটা খেয়ে টিভি দেখছিল শুয়ে শুয়ে। না না না, ওই পড়ার জন্যই, যদি বা এমনি সেইভাবে বকাবকি করি না, এবার করতে হবে সবাই তো। আপনি তো বুঝতে পারছেন যে পড়ার জন্য কি বলবে, ওইটাই আর কোনো বকাবকি হয়নি। ওই তো পড়ার জন্য তো বুঝতে পারছো, মা পড়ার জন্যই বলছে, আর কে কিছু বলে না। না মেলায় যাও না, ও মোবাইলে ঝোঁকও ছিল না, কিছু ছিল না। না না, প্রথম থেকে পড়াশোনাটা একটু কমাই বটে, মানে চাপ দিয়ে মানে পড়াশোনাটা করাই যেত প্রথম থেকেই। মানে পড়াশোনা খুব ভালো ছিল, তা ছিল। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। ঘটনাটি ঘটেছে আউশ গ্রামের করঞ্জি মোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার টুবি জাতীয় সড়কে আউশ গ্রামে করঞ্জি মোড়ে আবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। গত সপ্তাহে ওই একই জায়গায় দুর্ঘটনায় মৃত্যু হয় এক অধ্যাপকের। এদিন সকালে একটি ফাঁকা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে উল্টে যায়। ডাম্পারে থাকা এক ব্যক্তি প্রাণ হারায়। মৃত 46 বছরের নুরুল হকের বাড়ি বীরভূমের মোহাম্মদবাজার থানার সোঁতমাল গ্রামে। আহত হয়েছেন ডাম্পারের চালক ও খালাসি। কেউ মানে হাত পা ভেঙে পড়ে আছে। এটা কতদিন ধরে চলছে এখানে? আমার জন্মের পর থেকে আমি দেখছি, যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিনই দেখছি। এনে এত অ্যাক্সিডেন্ট কিসের কারণে? জন্য ব্যবসার জন্য। এখন কজন ইঞ্জুর হয়েছে? এখন তিনজনের ছিল, তিনজনের মধ্যে দুজন ইঞ্জুর হয়েছে, একজনের খুব ভাইটাল অবস্থা খারাপ, তার পায়ের উপর দিয়ে গাড়িটা গেছে, গাড়ি ভিতর থেকে পড়ে গেছে, তারপরে হয়তো মানুষ চাকা চলে গেছে না, যা পা দুটো অবস্থা খুব খারাপ। তিনি এখন কোথায়? হ্যাঁ, ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, আমাদের এখানকার গ্রামে ছেলে নিয়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ডাম্পারটি বর্ধমান থেকে বীরভূম যাচ্ছিল। এখানে বারবার অ্যাক্সিডেন্ট, কি চাইছে? হাম্পার করলে কোনো অ্যাক্সিডেন্টই হবে না, প্রতিটা হাম্পার প্রয়োজন আছে এইখানে। কোন জায়গা এটা? এটা করঞ্জি মোড়, বয়রাপুর। কেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে? এনে টার্নিংয়ের জন্য বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হাম্পার করলে যে কোনো অ্যাক্সিডেন্টই হবে না, প্রশাসন এবার ব্যবস্থা নিকে। গাড়ি চালক নিজেই স্বীকার করেন, গাড়ি চালাচ্ছিল খালাসি। দুর্ঘটনা আমি তো শুয়েছিলাম বুঝতে দেখি। কজন ছিলেন গাড়িতে? তাদের মধ্যে কারা ইঞ্জুর হয়েছে? তিনি কি গাড়ি ড্রাইভার? তাহলে আপনি ঘুমাচ্ছিলেন, কে চালাচ্ছিল গাড়ি? খালাসি। খালাসির হাতে গাড়ি দিলেন কেন? খালাসির হাতে গাড়ি দিলেন কেন? রাত্রে গাড়ি চালাচ্ছিলাম, ঘুম লাগছিল, খালাসি রাতে ঘুমাচ্ছিল, ও গাড়ি চালাতে জানে, ওকে গাড়িটা দিয়েছিলাম, সেখানে আস্তে আস্তে চল, আমার ঘুম পেয়েছে তো গাড়িটা নিয়েছি। কোন জায়গায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম পাঁচামি। গাড়ি কোন জায়গার? গাড়ি পাঁচামি। মানে যাওয়া হয়েছিল কোথায়? পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। গুসকারা থেকে প্রতীকীত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে খেলার খবরে। স্বর্গীয় শশাঙ্ক শেখর যশ ও স্বর্গীয় পল্লব কুমার হাজরা নকআউট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। ভাতারের বাবলাবুলি মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা উপলক্ষে মাঠে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। স্বর্গীয় শশাঙ্ক শেখর যশ ও স্বর্গীয় পল্লব কুমার হাজরা নকআউট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। ভাতার বিদ্রোহী সংঘের উদ্যোগে গত 12 ফেব্রুয়ারি খেলার সূচনা হয়। ভাতার গ্রামের বাবলাবুনি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে বলগোনা স্পোর্টিং ক্লাব ও নর্জা স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলকে নগদ 7,000 টাকা ও ট্রফি এবং বিজেতা দলকে নগদ 5,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভাতার বিদ্রোহী সঙ্গে সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমাদের যে আট দলীয় যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়া হয়েছিল তার আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এই খেলাটি 12 ওভারে করা হয়েছে। শুরু হয়েছিল কবে খেলাটা? শুরু হয়েছিল 12ই ফেব্রুয়ারি। আজকে তার ফাইনাল, আজকে তার ফাইনাল খেলা। কে উপস্থিত আছেন? আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় আমাদের প্রাক্তন বিধায়ক মহাশয় মাননীয় বনমালী হাজরা মহাশয়, আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্যামসুন্দর হাজরা মহাশয়, এবং আর সঙ্গে আছেন আমাদের অগ্নি নির্বাপক কেন্দ্রের আধিকারিক মাননীয় অশেষ কুমার রায় মহাশয়, এবং আরও বিভিন্ন আমাদের ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিভিন্ন ক্লাবের সম্পাদক সভাপতি সভাপতি মহাশয় উপস্থিত আছেন। কয়টি টিমের মধ্যে খেলাটি হয়েছিল? এই খেলাটি 8টি টিমের মধ্যে শুরু হয়েছিল। আজকে ফাইনাল, আজকে তার ফাইনাল খেলা। কার সঙ্গে কার ফাইনাল খেলা হচ্ছে? আজকে খেলা হচ্ছে নর্জা স্পোর্টিং ক্লাব ভার্সেস বলগোনা স্পোর্টিং ক্লাব। কত ওভারে খেলাটি? 12 ওভারের খেলা। প্রাইজ কি কি আছে? প্রাইজ আছে এখানে বিজয়ী ট্রফি দাতা যে যিনি দিচ্ছেন, বিজয়ী ট্রফিতে আছে 7,000 টাকা, এবং বিজিত ট্রফি যেটা আছে তার মূল্য হচ্ছে 5,000 টাকা। ভাতার থেকে মনোজ মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের পক্ষ থেকে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। প্রয়াত তৃণমূল নেতা শেখ সাদেক রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। শাসপুর বর্তমান ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের 37তম সম্মেলন অনুষ্ঠিত হলো। লোহাই অঞ্চলে শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। দুষ্কাড়া পৌরসভায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় একটি রক্তদান শিবির। বিষ খেয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণীর এক ছাত্রী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।